দেখছি। আচ্ছা ভাইয়া, তোর কি হয়েছে ভাইয়া? মুকিতকে পুলিশ অ্যারেস্ট করেছে। আজে বাজে জিনিস খাবে, পুলিশ অ্যারেস্ট করবে না। তোর ভাগ্য ভালো যে তোকে ধরেনি। তুই যদি ওদের সাথে এভাবে মিশিস, একদিন দেখবি তোকে পুলিশ অ্যারেস্ট করেছে। একবার একবার ভেবে দেখেছিস, তোকে যদি পুলিশ ধরতো তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াতো? আমি আমি অনেক চেষ্টা করেছি লায়লা, কিন্তু কিন্তু সুন্দর হয়ে এলেই আমার কেমন যেন অস্থির অস্থির লাগে। আমি আমি ঠিক বুঝতে পারি না আমি কি করব। তুই একটু শান্ত হতো ভাইয়া, আমি ডাক্তার ডেকে আনছি। না না, ডাক্তার লাগবে না, ডাক্তার লাগবে না। তুই 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 আমাকে একটা ঘুমের ওষুধ এনে দে প্লিজ, ঘুমের ওষুধ। তুই তুই খুব ভ্রান্তি ভাইয়া। মা, না 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 না, খবরদার খবরদার, মাকে ডাকবি না। তুই যদি তুই যদি ঘুমের ওষুধ না এনে দিতে পারিস তাহলে তুই যা যা, তুই চলে যা। ঘুমের ওষুধ নয়, তোর চিকিৎসার প্রয়োজন ভাইয়া। তুই শো। শাহিন ছেলেটা কেমন? গবেট, মাথায় ঘিলো নেই। ভেরি গুড, বোকা মানুষ আমার খুব পছন্দ। আমাদের এমন রিস্কি ব্যবসা, আপনি বোকা মানুষদের প্রশংসা করছেন? চালাক মানুষদের একটা অসুবিধে আছে, অন্য চালাক মানুষদের সে সহ্য করতে পারে না, চান্স পেলেই। বোকা মানুষদের নিয়ে অসুবিধা আছে, ধরা পড়লে সব ফাঁস করে দেয়। ধরা পড়ার আগেই শেষ হয়ে যাবে, আমাদের সব ব্যবস্থা করা আছে। তা ঠিক, তবে স্যার শাহিনের একটা বদ কথা প্রশ্ন করে। কারো প্রশ্ন করা তুমি অ্যালাউ করবে না। বস আর শিশু ছাড়া কারো প্রশ্ন করা আমি সহ্য করব না। এবার প্রশ্ন করলে আমি কিন্তু স্যার। রিল্যাক্স দিলদার, রিল্যাক্স। এমন ব্যবস্থা করব আর প্রশ্ন করবে না। যা করার তাড়াতাড়ি করুন স্যার, এই কবেটকে দেখলেই আমার হাত। সরি স্যার। তোমাকে, শাহিনকে, সবাইকে আমার প্রয়োজন। ব্যবসা করতে হলে নিষ্ঠুর তবে প্রতিভাবান, হৃদয়বান সব মানুষই প্রয়োজন। কিন্তু আব্বাজানের দেয়া দোকানটা বিক্রি করা কি ঠিক হবে? আমি তো সুজার সাথে ডিড করেই নেব, আমার ক্যাপিটাল ঠিকই থাকবে, মাসে মাসে 50,000 টাকা প্রফিট। ও দেখো শায়লা, আমি ব্যবসা বাণিজ্য তেমন কিছু বুঝি না, তবে সুজা ছেলে মানুষ, ওর সাথে পার্টনারশিপে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। সুজার বয়স কম হলে কি হবে, ওর ব্যবসার মাথা কিন্তু খুব ভালো, তা না হলে এত অল্প বয়সে এত উন্নতি করে? আর ওর বাবাও ছিলেন অনেক বড় ব্যবসায়ী। তুমি কি বলো, একটা জুয়েলারির দোকান বিক্রি করেই দিই? আমার পরামর্শ চাইছো? তো কার পরামর্শ চাইবো? পরামর্শ দেয়া কিন্তু আসলে বিপজ্জনক। কেমন? যেমন ধরো, আমি তোমাকে দোকান বিক্রি করতে মানা করলাম, তুমি হয়তো ভাবতে পারো যে তোমার বেশি আয় হোক এটা আমি চাইছি না। আবার ধরো, আমি তোমাকে পরামর্শ দিলাম যে হ্যাঁ দোকান বিক্রি করে ব্যবসায় নামো, তুমি আমার পরামর্শ মতো নামলে কিন্তু প্রফিট হলো না, তখন তুমি আমাকে দোষ দেবে না? আচ্ছা এইভাবে তো আর দুনিয়া চলবে না, তুমি হ্যাঁ বা না একটা কিছু বলো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সুজার সঙ্গে ব্যবসায় নামতে ভীষণ আগ্রহী। ঠিক আছে, শুরু করে দাও, তারপর দেখা যাক কি হয়। তুমি ভেবো না, আমার ধারণা সুজার সাথে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আমি খুব শাইন করব। অল দ্য বেস্ট।
মামুন ভাই। ও দিল্লুবা, তুমি কি ব্যাপার, খালি হাতে? আজ বই আনিনি, আজকে পাঠিয়েছেন? আজকেও পাঠাইনি। কি জন্য এসেছ বলো। এমনি কিছু বলবে? না, আমি যাই। শোনো, কেউ কি কারা কাছে এমনি এমনি আসে? জানি না, নূপুর কোথায়? তা তো জানি না, ওর ঘরে দেখো। আচ্ছা, তাহলে যাই মামুন ভাই। আচ্ছা। একটা ব্যাপার খেয়াল করেছো শায়লা? কি? জাফর কিন্তু আজকাল বাড়ির বাইরে খুব একটা বেরোচ্ছে না। তুমি যদি ওকে আরেকটু ভালো করে শাসন করো তাহলে ও আরো ভালো হয়ে যাবে। না না না, ও যদি নিজে নিজেকে সংশোধন করতে পারে সেটাই হবে সবচেয়ে ভালো। আমি ওকে বিশ্বাস করি না, ড্রাগের নেশা ভয়ঙ্কর, এ থেকে উদ্ধার পাওয়া খুব মুশকিল। আমরা তো চিকিৎসাও কম করলাম না, একবার ঠিক হয়ে যায় আবার যে সেই। আচ্ছা, ওকে কি একবার চিকিৎসার জন্য বিদেশে পাঠাবো? আমার মনে হয় তুমি ডক্টর মঈনকে দিয়ে ওকে আরেকবার ভালো করে দেখাও। আচ্ছা শায়লা, তুমি ওকে তোমার ব্যবসার কাজে লাগাও না, তোমার চোখে চোখেও থাকবে আর কাজে কর্মে ব্যস্ত থাকলে হয়তো নেশা টেশা গুলো কেটে যাবে। এই ব্যবসা ছাড়া অন্য কোনো কাজে লাগানো যায় না? আমি তো কোনো পথ দেখছি না। ঠিক আছে, ডক্টর মঈনকে আরেকবার দেখাই, ওনার সাজেশন মতো চলাটাই ভালো। দিলরুবা, তোমাকে একটা কথা বলবো? বলো মামি। মাহমুদদের বাড়িতে তোমার এত ঘন ঘন যাওয়াটা ঠিক নয়। কেন মামি? ওরা ভাববে যে তোমার কোনো ব্যক্তিত্ব নেই। ব্যক্তিত্ব? ব্যক্তিত্ব কি মামি? ব্যক্তিত্ব মানে হলো মানুষকে ব্যক্তি বলে মানে ডাট কমে যাওয়া। ডাট কমে গেলে কমে যাবে, ব্যক্তিত্ব চলে গেলে চলে যাবে। আমার যা ভালো লাগে আমি তাই করব। তোমাকে কিছু বুঝিয়ে লাভ নেই। ম্যানেজার সাহেব, আমি যেভাবে বললাম কথা যেন নচর না হয়, চিচিংকে আহত বললেন আর আলু পটলের আহত বললেন, আমার শেয়ারটা যেন ঠিক থাকে। আপনি কিচ্ছু ভাববেন না মাখন স্যার, কাগজপত্রে ডিড হবে একরকম আর পেমেন্ট হবে অন্য রকম, আর আপনার আমার শেয়ার ঠিকই থাকবে। আসুন আসুন ফরিদ স্যার, এতক্ষণ আপনার আলাপে হচ্ছিল, আপনার কথা হচ্ছিল। আমার কথা? আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না। আপনার এই হট সিমেন্টের ব্যবসা মন্দ যাচ্ছে না, তবে প্রফিট আর একটু বাড়লে একটু ভালো হতো। আমি তো স্যার চেষ্টা ত্রুটি করি না। ইয়ে মাখন স্যার, একটা কথা বলবো। বলুন। শোন, আমার সবজি কমপ্লেক্সের কদ্দুর ম্যানেজার স্যার, এটাকে কি কমপ্লেক্স বলা ঠিক হবে? স্যার যেটা বলবেন সেটাই ঠিক হবে, ক্যাপিটাল খাটাচ্ছেন স্যার। দুলাভাই,
মতিঝিলে একটা অফিস নিলে কেমন হয়? আমার সবজির আড়ত ওল্ড ঢাকায়, উনি অফিস নেবেন মতিঝিলে? তাহলে স্যার ওই ওল্ড ঢাকাতে একটা অফিস আমরা ভাড়ায় নিই, ওটাই হবে আমাদের শাক সবজির কন্ট্রোল রুম। দুলা ভাই, এই কমপ্লেক্স সাইডে এই কন্ট্রোল রুম কথাটা খুব ভালো শোনা গেল। আমি নাম বুঝি না, কাম বুঝি। মা এখন সবার সাথে খুব ভালো ব্যবহার করে। তুমি এসো না আমাদের বাড়িতে, এখন বোধহয় মা তোমাকে সহজ ভাবে নেবে। কাজ ছাড়া কি এমনি এমনি তোমাদের বাসায় যাওয়া ঠিক হবে? স্যার স্টার্টকে ডাকলে অবশ্যই যাব। আর কেউ ডাকলে বুঝে যাওয়া যায় না? তোমার সাথে তো রোজই দেখা হচ্ছে। কিন্তু এভাবে বাইরে ঘোরাফেরা করাটা আমার কাছে ভালো লাগে না। মানুষজন সব কেমন কেমন করে তাকায়, কে কিভাবে তাকালো তাতে আমাদের পেশে যায়। তোমরা পুরুষরাও সব বুঝবে না। বুঝিয়ে বললেই বুঝি। তোমার সাথে এভাবে বাইরে ঘোরাফেরা করলে মনে হয় আমরা লুকিয়ে লুকিয়ে কথা বলি। কিছু কিছু কথা আছে চার দেয়ালে বন্দি হয়ে বলতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। এই যেমন ধরো, তুমি কথা বলতে বলতে আকাশের দিকে তাকিয়ে আনমনা হয়ে যাবে, অথবা গোধূলির রক্তিম আলো তোমার পর্ষা চিবুকে অতিরিক্ত আভা যোগ করতে পারে। প্রকৃতি যা পারে চার দেয়ালটা কি পারে? না না, তা পারে না। তোমার সাবজেক্ট সিলেকশনটা ভুল হয়ে গেছে। কেমন? সাহিত্যই তোমাকে বেশি মানাতো। নূপুরের বিয়ের কথা যখন শুরু হয়েছে, আমার মনে হয় দুলাভাই আমাদের দিলরুবার বিয়ের কথা আপনি পেড়ে ফেলুন। মিয়া মাখন? জি দুলাভাই। তোর বউ তো কথাটা মন্দ বলেনি। দুলাভাই, ও আসলে খুব বুদ্ধিমতী। ভেবেছিলাম প্রস্তাবটা ওরাই দেবে, কিন্তু না, মুখ খুলছে না। দেখি কাল আমি গিয়ে কথাটা পারব। কিন্তু মাখন, জি আমরা হচ্ছি মেয়ে পক্ষ, প্রস্তাবটা আমাদের পক্ষ থেকে দেয়া কি ঠিক হবে? ওরা যখন এগিয়ে আসছে না, আমাদের মেয়ে বা ওদের বাড়ি এত ঘন ঘন যাবে কেন? কই, মাহমুদ তো এ বাড়িতে কখনো আসে না। কথাটা তুমি ঠিকই বলেছো বেগম বায়না, আমি কালই প্রস্তাব নিয়ে যাব। স্টাডিতে কাজ করো রাত জেগে, ঘরে বসে পড়াশোনাও করো রাত জেগে জেগে, এরকম দিনের পর দিন রাত জাগলে অসুখ করবে না? আসলে তুমি ঠিকই বলেছ, আজকাল খুব অল্পতেই ক্লান্ত হয়ে যাই। আসলে বয়স কাউকে ক্ষমা করে না, বুঝলে। তোমার গবেষণা কতদূর হলো? অনেক দূর এগিয়েছে, আর সামান্য কাজ বাকি। কাজ না হয় একটু বেশি সময় লাগুক, ধীরে ধীরে করো। এখন রাত বাজে তিনটে, এইভাবে রাত জাগা কি তোমার ঠিক হচ্ছে? আসলে কাজ করতে তো আমার কষ্ট হয় না, অনেক দিনের অভ্যেস, রাত জাগতেও পারি। তবে মাঝে মাঝে এমন এক একটা বিষয় এসে পড়ে যে কারোর সঙ্গে আলোচনা করা দরকার। অথচ মাহমুদকে তো আগের মতো মাঝে মাঝে ডাকলে পারো। সত্যি বলছো শৈলা, মাহমুদ আবার এই বাড়িতে আসতে পারবে? পারবে, তোমার স্টাডিতে তোমাকে সাহায্য করবে। চলো তো ঘুমাবে, চলো ওঠো।
সৃষ্টিমণি খাওতে একটু কেমন নাও না? বা 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 কেমন লাগছে? আরে এসো এসো ঠান্ডা মিয়া বসো। ভাবি সাহেব কোথায় আছে? সৃষ্টি যাও তোমার ফুপিমণিকে পাঠিয়ে দাও, যাও। মাহমুদের মা বেশ কয়েকদিন হলো অসুস্থ হয়ে পড়েছে। তাই? হ্যাঁ, গত দুদিন তো ভীষণ জ্বর গেল। আজ অবশ্য জ্বরটা একটু কমেছে, তবে কাশি বেশ আছে। আপনার অসুখ গেল আর আমি খবরটা পেলাম না। সামান্য জ্বর, আরে বা পায়ে একটু ব্যথা। এখন ভালো তো? জি ভালো ভাই স্যার। ভাবি দিনাজপুর থেকে আসেননি? ঠিক আছে, আপনারা একটু বসেন, আমি আপনাদের জন্য চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। মিয়া মাখন, আর কত মিষ্টি! এই তো সবে শুরু। করিম, আর তো দেরি করা যায় না। কি ব্যাপার ঠান্ডা মিয়া? শুনলাম নূপুরের বিয়ের কথাবার্তা হচ্ছে। হ্যাঁ ঠান্ডা মিয়া, আলাপ আলোচনা চলছে। সেই সাথে আমার দিলরুবার বিয়েটা হওয়া দরকার না? এ তো খুব ভালো খবর। তা পাত্রকে? পাত্র? হ্যাঁ হ্যাঁ, পাত্র আমাদের মাহমুদ। এ তুমি কি বলছো ঠান্ডা মিয়া? মাহমুদের সাথে কি ব্যাপার? দিলরুবার বিয়ে? তুমি তো আশ্চর্য হচ্ছ কেন? ভাই একটু ডাউন টাউনে কথা বলেন, এত হাই টাউনে কথা বলছেন, সব তো বেকায়দা হয়ে যাবে। করেন, তোমার ছেলে মাহমুদ খুব শিক্ষিত, আমার মেয়ে দিলরুবা মাশাআল্লাহ লেখাপড়ায় বেশ এগিয়ে গেছে। আমাদের বাড়ির সবাই জানে যে মাহমুদের সঙ্গে দিলরুবার বিয়ে হচ্ছে। তোমরাও যে কথা একেবারে জানো না তা কিন্তু ঠিক নয়। দেখো ঠান্ডা মিয়া, দিলরুবা খুব ভালো মেয়ে, সে এবাড়িতে যাওয়া আসা করে, মাঝে মধ্যে মাহমুদের কাছে পড়াও দেখিয়ে নিয়ে যায়। কিন্তু কিন্তু মাহমুদের সাথে দিলরুবার বিয়ে কি আমি ভাবতেও পারি না। তুমি না ভাবো, আমি ভেবেছি, আর ভাববার আমার যুক্তি আছে। ক্যাশ কাইন্ড মিলিয়ে কম করে 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, প্রয়োজনে 20 লাখ টাকা ইনভেস্ট করব। মাহমুদের সাথে দিলরুবার বিয়ে হবেই, আমরা কম কিসে? তোমাদের শিক্ষা আছে, আমাদের টাকা। তোমার কাছে আমরা অনেক ঋণী ঠান্ডা মিয়া, কিন্তু বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তুমি ব্যবসার দৃষ্টিভঙ্গি থেকে দেখবে এ আমি ভাবতেও পারি না। তুমি কি ভাববে সেটা আমার জানবার বিষয় নয়, এ বিয়ে হবেই, এটা আমার ফাইনাল কথা। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না ঠান্ডা মিয়া। টাকা নেবার সময় তোমার খেয়াল ছিল না? দেখো, আমাদের ফ্যামিলিতে তোমাদের ফ্যামিলির মতো শিক্ষা না থাকলেও মান ইজ্জত আছে। আমার মেয়ের সাজ স্বপ্ন তুমি সব ভেঙে দেবে, বাপ হয়ে তা আমি কোনোদিন হতে দেবো না। চলে এখন। চাচা, আমি ভাবতেই পারিনি আমাদের বাড়িতে গিয়ে ভাবে আপনি আমার বাবাকে অপমান করবেন। আমি তোমার বাবাকে অপমান করিনি, তোমার বাবাই আমার এতদিনের স্বপ্ন ভেঙে দিয়েছে। খালি শিক্ষা থাকলে মানুষ হওয়া যায় না, মনুষ্যত্বও লাগে। তোমরা কেউ একবারও আমার মেয়ের দিকটা ভেবে দেখে না। আমি সব জেনেছি, আমার বাবা আপনার কাছে 1.5 লাখ টাকা ঋণ, এই ঋণ আমি শোধ করব। দাঁড়ান, বাবা তুমি একটু ওদিকে যাও তো, মাহমুদ ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে। বলো। মাহমুদ ভাই, আপনি আপনার বাবাকে খুব শ্রদ্ধা করেন তাই না? সব সন্তানই তার বাবা মাকে শ্রদ্ধা করে। আমি আমার বাবাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আমার বাবা আমাকে না জিজ্ঞেস করেই আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে গেছে, আপনারা তা ফিরিয়ে দিয়েছেন। এরপর বাড়িতে এসে আমার বাবাকে অপমান করার কোনো দরকার ছিল না। আমাদের শিক্ষা না থাকতে পারে, কিন্তু আমরা জানি মুরব্বীদের কিভাবে শ্রদ্ধা করতে হয়।
আশা করি বাড়িতে এসে আমার বাবাকে অপমান করার সাহস আর কখনো দেখাবেন না। তিলরূপা,